வேட்டிய கட்டினா நான் தாண்டா ஜட்ஜு. কেমন আছেন সবাই? দেখছেন সিনে ব্রোস, দ্য রাইট প্লেস ফর অল দ্য মুভি লাভার্স। এখন আমি কথা বলবো লেটেস্ট সাউথ ফিল্ম ইটি, ডিরেক্টেড বাই পান্ডিরাজ। এখানে প্রধান চরিত্রে ছিলেন সূরিয়া এবং প্রিয়াঙ্কা। একদিক থেকে সিনেমাটাকে আসলে লেটেস্ট বলা যাচ্ছে না, কারণ এটা বেশ কিছুদিন আগে হলে রিলিজ দেওয়া হয়েছে, দেন এই রিসেন্টলি এটা ওটিটিতে আসে। সিনেমাটা রিলিজের পর থেকে এটা নিয়ে মানুষ বেশ মিশ্র রিভিউ দিচ্ছে, কারো কারো কাছে ভালো লাগছে, কারো কাছে আবার খারাপ লাগছে। পার্সোনালি আমার মনে হয় যে এই সিনেমাটা হলে রিলিজ দেওয়া একটা বাজে সিদ্ধান্ত ছিল। কেন বাজে সিদ্ধান্ত ছিল সেটা নিয়ে আসলে ভিডিও শেষে কথা বলবো। তো এটার গল্পটা থাকে এরকম, এখানে সূরিয়া থাকে একজন লয়ার এবং সিনেমাটাতে আর একটা পক্ষ দেখানো হয়, সেখানে প্রতিনিয়ত তারা মেয়েদের গোপন ভিডিও ধারণ করে এগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে এবং এই কারণে ব্যাক টু ব্যাক বেশ কয়েকজন সুইসাইড করে। তো এই ব্যাপারটার এগেনস্টে ফাইট করে হলো সূরিয়া, একটা সাধারণ লয়ার কিভাবে এত বড় একটা টিমের সাথে ফাইট করে, যেখানে মন্ত্রীর ছেলে আছে এবং বেশ কিছু করাপ্টেড পুলিশ অফিসার আছে। তো এই পুরো ব্যাপারটা জানতে হলে আপনাকে সিনেমাটি দেখতে হবে। তো প্রথমত আমি যে ব্যাপারটা মেনশন করতে চাই সেটা হলো সিনেমাটা আমার কাছে একদমই এভারেজ লাগলো। এবং এভারেজ লাগার একদম প্রধান কারণ হলো যখন আমরা একটা ফ্যামিলি ড্রামা দেখি তখন কিন্তু ওই সিনেমাটাতে পরিচালকের ট্রিটমেন্টটাই থাকে একটু ভিন্ন। একটা পরিবারের বেশ কিছু সদস্যদের ভিন্ন ভিন্ন গল্প পরিচালক দেখাবে, সেখানে ছোটোখাটো কিছু কমেডি থাকবে, বাট একটা ফ্যামিলি ড্রামা এবং একটা থ্রিলার যখন মিক্সড করা হয় এবং এই ব্যাপারটার যদি ব্যালেন্স না থাকে তো সেটা থেকে কি আউটপুট আসতে পারে আপনারা বুঝতেই পারতেছেন। তো এই সিনেমাটার ক্ষেত্রে এই সমস্যাটা হয়। তো সিনেমাটা যেভাবে শুরু হয় একদমই একটা ফ্যামিলি ড্রামা স্টাইলে সিনেমাটা শুরু হয়। সূরিয়ার পারিবারিক বেশ কিছু গল্প দেখানো হয়, সে একটা মেয়ের প্রেমে পড়ে সেইটা দেখানো হয়, কিন্তু পাশাপাশি আর একটা গল্প দেখানো হয় যেখানে এই মেয়েদের যে স্ক্যান্ডেলগুলো সেটা যার কাছে থাকে সে সূরিয়াকে একটা থ্রেট করে। বাট একই সাথে আমরা এই থ্রিলার অংশটা দেখতে পাচ্ছি, বাট এই দুইটা ব্যাপারের মিশ্রণে গল্পটা কোথাও গিয়ে আসলে সিরিয়াস হচ্ছে না। গল্পটা খুবই সেন্সিটিভ এবং সিরিয়াস, যেখানে এতগুলো মেয়ের জীবন নির্ভর করতেছে এই স্ক্যান্ডেলগুলোর উপরে। তো সেখানে একটু পরপর দেখতে পাচ্ছি যে একটা ফ্যামিলি ড্রামার কমেডি অংশ, আবার একটু পরে দেখতে পাচ্ছি যে থ্রিলার অংশটা যেখানে সূরিয়া ভিলেনের বিপক্ষে দৌড়াচ্ছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি সূরিয়া তার গার্লফ্রেন্ডের সাথে খুবই মজা নিচ্ছে, দুই মিনিট পরেই আমরা দেখতে পাচ্ছি সূরিয়া আবার ভিলেনের বিপক্ষে দৌড়াচ্ছে। এই ব্যাপারটার আসলে কোথাও গিয়ে ব্যালেন্সটা ঠিক ছিল না এবং এই সিনেমাটা ব্যর্থ হবার এটাই একদম প্রধান কারণ। এখন একটা সিনেমায় ডোনাল শিপ থাকতে পারে, বাট এত সেন্সিটিভ একটা ইস্যুর ভিতর যদি কমেডি চলে আসে, যদি ফ্যামিলি ড্রামাটা চলে আসে, তখন কিন্তু গল্পটা আর সিরিয়াস থাকে না। ধরেন আপনি আমাকে লেবুর শরবত বানাতে দিলেন, তো সেখানে আমি লেবুর পরিমাণ এতই বেশি দিলাম যে আপনি লেবুর জুসের ঠেলায় শরবত খাইতেই পারতেছেন না। তো এই সিনেমাটার অবস্থা হুহু সেম, আমি শরবত ভালো বানাই বাই দ্য ওয়ে। তো এখানে তারা লেবুর রস আর চিনির এই ব্যালেন্সটা ঠিকঠাকভাবে রক্ষা করতে পারেনি এবং এই কারণে এই সিনেমাটা ব্যর্থ হয়। এবং আর একটা ব্যাপার খেয়াল করেন, সূরিয়া সিনেমাটাতে এত ভালো পারফর্ম করেছে বাট তবু সিনেমা শেষে গিয়ে আসলে দর্শকদের মনে আসলে কোনো দাগ কাটতে পারেনি। ব্যাপারটা এমন না যে সিনেমাটার গল্প খুব খারাপ ছিল, সিনেমাটার গল্প কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং এই গল্পটাও একটা সত্যিকার ইভেন্ট থেকে নেয়া। তো সেখানে এরকম ফ্যামিলি ড্রামা এবং এই থ্রিলারের সংমিশ্রণে পুরো ব্যাপারটাই জগাখিচুড়ি পাকায় গেছে, যে কারণে আসলে সিনেমার এক্সিকিউশনে বলেন বা সিনেমার অন্য অন্য অংশ বলেন পুরো গল্পটাই দর্শকদের মনে আসলে তেমন জায়গা করতে পারেনি। সিনেমার যে ভিলেন থাকে ভিলেনটাকেও আমার বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়নি, তাকে আমার কাছে একদমই নুব মনে হয়, একদমই বাচ্চা বাচ্চা মনে হয়। তো এই সিনেমাটাতে আরও ডেডলি কোনো ভিলেন তারা এখানে চাইলে রাখতে পারতো। তো ডক্টরের সফলতার পর হয়তো এই ভিলেনটাকেও তারা পিক করে। আরও একটা ব্যাপার দেখলাম যে জয় ভীমেও নায়ক থাকে লয়ের এবং এই সিনেমাও তিনি থাকে লয়ের, এবং ডক্টরের যে ভিলেনটা সেটাও এখানে পিক করা হয়েছে। এবং সিনেমার টোটাল যে মেকিংটা একদমই টিপিক্যাল মেকিং, সাউথের যে অন্য 10টা সিনেমা সিনেমাটার মেকিং ছিল একদম সেরকম। আচ্ছা, অনেক বাজে ব্যাপার বলে ফেললাম, সিনেমাটা থেকে একদমই ভালো কোনো দিক নেই, অবশ্যই আছে। সিনেমাটায় দুইটা ফাইট সিন থাকে যেটা খুবই প্রিমিয়াম, এবং আশুরানের পর আবার আমি চমৎকার দুইটা ফাইট সিন দেখলাম। ফাইট সিন দুইটায় তারা অনেক ইফোর্ট দিয়েছে এবং ফাইট সিনে যে স্লো মোশনটা ব্যবহার করা হয়েছে সেটাও ছিল একদম পারফেক্ট। সুতরাং ফাইট সিন দুইটায় কোনো কমপ্লেইন নেই। অ্যাকশন লাভার যারা আছেন তাদের এইটা খুবই ভালো লাগবে। সূরিয়ার পারফরমেন্স বরাবরের মতোই বেশ ভালো ছিল, বাট পরিচালক স্টোরিটাকে জগাখিচুড়ি পাকায় ফেলায় দ্যাটস ওয়াই আসলে সিনেমাটার এক্সিকিউশন অত ভালো হয় না। বাট বেশ কিছু জায়গায় সূরিয়ার যে চোখের এক্সপ্রেশন সেটা ছিল দেখার মতো, মানে টোটাল বডি ল্যাঙ্গুয়েজের দিকে আপনার খেয়াল করতে হবে না, জাস্ট আপনি তার চোখের দিকে তাকালেই বুঝতে পারবেন যে তার সাথে কি হচ্ছে। এবং এই লোকটা চোখ দিয়ে এত চমৎকার অভিনয় করে যে ব্যাপারটা আসলেই দেখার মতো। এরপরে থাকে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কার অভিনয় ছিল এখানে বেশ ভালো। গ্যাং লিডারে আমি তাকে প্রথম দেখি বেশ ভালো লেগেছিল, ওই সিনেমাটা
সাথে সিনেমা শুরুর দিকে পরিচালক পান্ডিদাসকে নিয়ে সূরিয়া বেশ একটা কমেডি করার চেষ্টা করে, বাট সত্যি বলতেছি ওই জায়গায় আমার আসলে কোনো হাসি আসে নাই। এবার আসি এই সিনেমাটা কেন হলে রিলিজ দেওয়া উচিত হয়নি। সূরিয়ার এর আগের যে দুইটা ফিল্ম জয় ভীম এবং সুরা রায় পট্রু, ওই সিনেমা দুইটা ছিল খুবই চমৎকার এবং ওই সিনেমা দুইটা অলরেডি আপনারা সবাই দেখে ফেলেছেন। এবং ওই দুইটা সিনেমা যদি হলে রিলিজ দেওয়া হতো দেন ব্লকবাস্টার হতো, কিন্তু তারা এই কাজটা না করে ওই সিনেমা দুইটা রিলিজ দিয়েছিল ওটিটিতে এবং এই তিন নাম্বার সিনেমাটা এসে তারা রিলিজ দেয় হলে। কিন্তু এটা একটা বাজে সিদ্ধান্ত ছিল। আগের দুইটা থিয়েটারে দিয়ে যদি এইটা ওটিটিতে দিত দেন সেইটা একদম পারফেক্ট হতো, বাট ব্যাপারটা উল্টা হয়ে গেছে। এই ব্যাপারগুলোর উপর আসলে নির্মাতাদের আরেকটু খেয়াল রাখা উচিত ছিল এবং এই সিনেমার হজবরলা পাকানোর প্রধান কারণ হলো পরিচালক। পরিচালক আসলে ব্যালেন্সটা ঠিক রাখতে পারেনি। ওভারঅল সিনেমাটা একটা এভারেজ সিনেমা। প্রথম অর্ধেকের পর সিনেমাটা একটু সিরিয়াস হয়, তো একদমই অখাদ্য কোনো সিনেমা এটা না। আপনি চাইলে অনায়াসে একবার ট্রাই করতে পারেন। আমি গোনা গিভ ইট 3.5 out of 5। ইটি যারা অলরেডি দেখে ফেলেছেন তারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে সিনেমাটা আপনার কাছে কেমন লাগলো, এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে দেন সেটা আমাকে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।